শুভ সকাল বাংলাদেশ ঘড়িতে সময় ঠিক সকাল 8টা আর শুরু হয়ে গেল কর্মদিবসের আরো একটি দিন দর্শক আমরা জানি যে গত 3 দিন বেশ ছুটির আমে ছিল সবার মাঝখানে আজকে আবার শুরু হয়ে গেল সেই কর্মব্যস্ততার একটি সময় আর এই কর্মব্যস্ততার দিনের প্রথম প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি কানিজ লাবণী দর্শক চলুন চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে দর্শক আজ একটি বিশেষ দিন আজ আন্তর্জাতিক সুখ দিবস বা বিশ্ব সুখী দিবস 28 জুন 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরপর থেকে প্রতি বছর আসলে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষভাবে এই দিবসটি উদযাপন করা হচ্ছে আমরা যেমন জানি থাকি ইতিহাসের এই দিনে কি কি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল চলুন দেখি আসি বিশেষ দিনটিতে কি কি ঘটনা আসলে ছিল আজ রবিবার 20 মার্চ 2022 বাংলা চারি চৈত্র 1428 1686 সালের এই দিনে কলকাতার সুতান্তি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয় 1939 সালের এই দিনে নাসির শাহ দিল্লি দখল করে এই দিনে 1814 সালে যুবরাজ উইলিয়াম ফ্রেডরিক নেদারল্যান্ডসের রাজা হন 1935 সালের এই দিনে ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1615 সালের আজকের এই দিনে মুঘল সম্রাট শাহজাহানের প্রথম পুত্র দারাশিকো জন্মগ্রহণ করেন ভারতীয় নেপথ্য নায়িকা আলকা ইয়াগনি 1966 সালের আজকের দিনে জন্ম নেন 1989 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল জন্মগ্রহণ করেন 1925 সালের এই দিনে জর্জ নাথানিয়েন কার্জন ব্রিটিশ সাম্রাজ্যের অধীন উপনিবেশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মৃত্যুবরণ করেন 2013 সালে বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুরে পরলোক গমন করেন 2017 সালে লেখিকা অধ্যাপক জুবাইদা গুলশানারা মারা যান দর্শক আবারও স্বাগত আজ সকালের বাংলাদেশে এবার চলে যাব বরাবরের মতো আমাদের আয়োজন সংবাদপত্র পর্যালোচনায় সেখানে দেখে আসবো আজকে প্রধান প্রধান সংবাদপত্রগুলোতে শিরোনাম হিসেবে কি উঠে এসেছে দর্শক জানিয়ে দিব আমার হাতে থাকা সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আমরা প্রথমেই চলে যাব বাংলাদেশ প্রতিদিনে বাংলাদেশ প্রতিদিনে আজ শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে ঝুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশ হাই কমিশন সত্যায়ন না করায় আটকে গেছে সবকিছু নিচের দিকে আরও একটি শিরোনাম দেখা যাচ্ছে সেঞ্চুরিয়ানে ইতিহাস গড়ল বাংলাদেশ এরপর আমার হাতে রয়েছে কালের কণ্ঠ কালের কণ্ঠের শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা পাশে রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ ঢাকা ওয়াশিংটন বৈঠক আরও একটি শিরোনাম বেশ বড় করে উঠে এসেছে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা কাল আমরা জানি যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কাল প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এরপর আমার হাতে রয়েছে প্রথম আলোর অনলাইন ভার্সন সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আপত্তিকর বলছে চীন নিচে আরও একটি শিরোনাম রয়েছে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা কি ধোয়াশা এরপর আমার হাতে রয়েছে সমকাল সমকালের শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে প্রথম বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ব্যবহার মস্কোর পাশে আরও একটি শিরোনাম উঠে এসেছে ইতিহাসের পালা বদলে রাষ্ট্রপতির জীবনাবসান পরবর্তী সংবাদপত্র আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক জয় ম্যাচ সেরা শাকিব এরপর আমরা চলে যাচ্ছি বাংলা নিউজ 24-এ সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে 20 রমজান পর্যন্ত খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় পাশে আরও একটি শিরোনাম রয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জুয়েলার এক্সপো এরপর আমি জানিয়ে দিচ্ছি ইংরেজি সংবাদপত্র ডেইলি সানের শিরোনাম সেখানে উঠে এসেছে রাশিয়া ফায়ার্স হাইপারসনিক মিসাইলস ইন ইউক্রেন এরপর আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে ফার্স্ট পাজল পিস নাও ইন প্লেস পাশে আরও একটি শিরোনাম রয়েছে ইউএস ডাজন্ট এক্সপেক্ট ঢাকা টু জয়েন কোয়াদ দর্শক এই ছিল আমার হাতে থাকা সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আমরা বরাবরের মতোই এবার চলে যাব সংবাদপত্র পর্যালোচনা পর্বে আমরা জানি যে এই পর্বে আসলে আমরা জানিয়ে থাকি যে প্রধান প্রধান যেই শিরোনামগুলো রয়েছে এগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলে আমাদের একজন অতিথি যুক্ত হয় আর আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে স্বাগত আজ সকালের বাংলাদেশে শুভ সকাল ধন্যবাদ
স্যার আমরা বরাবরের মতোই আসলে যে প্রধান প্রধান শিরোনাম এবং যে আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আলাপ করব। আজকে একটু আলোচনাটা শুরু করতে চাই একটু ব্যতিক্রমী একটি বিষয় নিয়ে। সবসময় তো দেখা যায় বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনাগুলো চলেই আসে, এর মধ্যে একটি পজিটিভ বিষয় আজকে, যেমন আজ আন্তর্জাতিক সুখ দিবস বা বিশ্ব সুখী দিবস, এই বিষয় নিয়ে একটু প্রথমে কথা বলতে চাচ্ছি। যেমন আজকে কালের কণ্ঠে যেমন উঠে এসেছে যে সুখ সূচকে সাত ধাপ এগুলো বাংলাদেশ, বাংলাদেশ বেশ উপরের স্থানেই রয়েছে এখন, এই বিষয় নিয়ে স্যার আপনি কি বলতে চাচ্ছেন আসলে এই ব্যতিক্রমী বিষয়টি আসলে বাংলাদেশের জন্য কতটুকু পজিটিভ? না, ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের যে জীবন যাত্রার মান, হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রায় 5-7 বছর ধরেই কিন্তু নানান রকম সূচক গুলোতে ঊর্ধ্বগামী আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের মাথাপিছু আয় প্রায় $2,752, আমাদের জিডিপিও 7% এর উপরে, এবং নানাবিধ ভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এই দেশ কিন্তু অগ্রগামী। খাদ্য মজুদ প্রায় 20 লক্ষ টন গত কিছুদিন যাবৎ ধরে, আমাদের রিজার্ভও প্রায় $50 বিলিয়ন কাছাকাছি। তো সব মিলে এই যে সুখী দেশের তালিকায় বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে। গত বছর 101 ছিল তম 147টা দেশের মধ্যে, এবার বাংলাদেশের পজিশন 94তম, তার আগে 107 এবং তারও আগে 135তম, অর্থাৎ 31 ধাপ এগিয়েছে বাংলাদেশ। তো এটা অত্যন্ত ইতিবাচক। আমি মনে করি আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশ যেভাবে উন্নয়নের নানান রকম জায়গায় ভূমিকা রাখছে, সেই জায়গায় আমাদের অবস্থান দিন দিন বাড়ছে। তবে আমাদের যেটা মনে রাখতে হবে যে এটাকে আমাদের সাস্টেনেবল করতে হবে, টেকসই উন্নয়নটাকে ধরে রাখতে হবে, এবং মানুষের ভিতরে যেন সহনশীলতা, আস্থা, বিশ্বাস এবং নিয়ন্ত্রণ থাকে, সেই বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে আমি মনে করি যে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা দিন দিন আরো অগ্রগামী হোক। ধন্যবাদ। জি স্যার, আমরাও আসলে আশা করছি সুখী দেশের তালিকায় বাংলাদেশ হয়তো আরও এক ধাপ, দু ধাপ, তিন ধাপ এগিয়ে যাবে এবং বাংলাদেশও বেশ স্বয়ংসম্পূর্ণ হবে সকল দিক থেকে। এবার একটু অন্য বিষয়ে চলে যাচ্ছি। আমরা জানি যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন কাল হবে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং শতভাগ বিদ্যুতায়নের ঘোষণাও কাল করা হবে। এই বিষয়টি আসলে বাংলাদেশের জন্য অবশ্যই একটি বেশ পজিটিভ ব্যাপার। এই বিষয়টি নিয়ে স্যার আপনার মতামত কি? বাংলাদেশ আসলে উন্নয়নশীল দেশ থেকে আরো কত বেশি সামনের দিকে এগোবে, আপনার মতামত জানাবেন। জি, ধন্যবাদ। দেখুন, আমার একটা লেখা জনকণ্ঠে আমি এই বিষয়ে লিখেছিলাম যে শতভাগ বিদ্যুতায়নে বাংলাদেশ গত বছর। তো এই বিষয়টা হলো যে এই যে গত 12 বছর যে আগে বাংলাদেশের বিদ্যুতের মেগাওয়াট ছিল মাত্র 3,500, সেই 12 বছর পরে প্রায় 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে এই দেশে, এবং দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে একেবারে অন্ধকার থেকে আলো জল জলমা, এবং এই যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা সক্ষমতা অর্জন করছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আগামীকাল উদ্বোধন করবেন, এবং সেই দিন শতভাগ বিদ্যুৎ বাংলাদেশ যে অর্জন করেছে সেটা কিন্তু আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। দেখুন, পৃথিবীর বিশেষ করে দক্ষিণ এশিয়া শতভাগ বিদ্যুতের রেকর্ড কিন্তু নাই, ইভেন ভারত, পাকিস্তান, তারাও শতভাগ বিদ্যুৎ কিন্তু এখন পর্যন্ত দিতে। বাংলাদেশ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে এবং পুরো গ্রাম, শহর সব জায়গায় কিন্তু এখন বিদ্যুতের একটা হাতছানি। ভুটান পারছে কিছুটা, কিন্তু পৃথিবীর আর অন্য কোথাও যেমন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিন্তু অবস্থা খুবই খারাপ। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে এটাতে একটা বিরল সাফল্য, এবং এই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ইনভেস্টর, বিদেশি যারা ইনভেস্টররা আসবেন, তারা কিন্তু দেখুন এখানে একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে, এবং এর ফলে দেশের যে উন্নয়ন চাকা সেটা কিন্তু আরো বেশি বেগবান হবে। পুরো দক্ষিণবঙ্গ একেবারে যেই দ্বীপ থেকে শুরু করে প্রত্যেকটা আনাচে কানাচে গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। এর ফলে কিন্তু বাংলাদেশের মানুষের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে যে উন্নয়ন সে তারা কিন্তু আরো দিন দিন বেড়ে যাচ্ছে। তো আমি বিশ্বাস করি এই যে তাপ প্রধানমন্ত্রী তাপ বিদ্যুৎ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের ফলে দক্ষিণবঙ্গে একটা আনন্দের জোয়ারে ভেসে যাবে,
উন্নয়নের জোয়ারে ভেসে যাবে এবং এর মাধ্যমে দেশের যে জিডিপি, মাথাপিছু আয়, ট্যাক্সের উন্নয়ন সকল ক্ষেত্রে কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। ধন্যবাদ। জি স্যার, আমরা আসলে আশা করছি বাংলাদেশ যেভাবে উন্নত দেশের কাতারে যাচ্ছে বিদ্যুতায়ন এবং সব ক্ষেত্রে, আমাদের দেশে হয়তো সেই সকল ধরনের যে বাধা রয়েছে সেগুলো পার করে আমাদের দেশ আরও বেশি এগিয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করছেন এই ব্যাপারে। এবার একটু অন্য বিষয়ে যেতে চাচ্ছি। আমরা যেমনটি জানি যে যুক্তরাষ্ট্রের সাথে একটি নিষেধাজ্ঞার ব্যাপার চলছে বাংলাদেশের, এই সব কিছু নিষেধাজ্ঞা পাশে রেখে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার চাচ্ছে যে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরও বেশি ভালো হোক। যেমন গতকালকে ঢাকা ওয়াশিংটন বৈঠক হয়েছে এবং নিষেধাজ্ঞা পাশে রেখেই তারা তাদের যে সম্পর্ক রয়েছে এগিয়ে নিতে চাচ্ছে এবং ঢাকায় নিষেধাজ্ঞা তুলে নিতেও বেশ তৎপর। এই বিষয়টি থেকে স্যার আসলে কিভাবে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, যে নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়েছে এটি পাশে রেখে আসলে অন্যান্য বিষয়গুলো রাজনৈতিকভাবে বা কূটনৈতিক অঙ্গনে কিভাবে এগিয়ে যেতে পারে বাংলাদেশ? বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ভিতরে সবসময় একটা ইতিবাচক সম্পর্ক আমরা দেখতে পেয়েছিলাম এবং আছেও এখন, কিন্তু নানান রকমের ষড়যন্ত্র চলছে, দেশে বিদেশি ষড়যন্ত্র, এবং এই দেশের উন্নয়নের চাকাকে রথ করার জন্য একটা গোষ্ঠী সবসময় পায়তারা করে যাচ্ছে এবং দেশের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে পূর্ণ করার জন্য কিন্তু একটি গোষ্ঠী কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছিলাম যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল তখনও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছিল এবং দিন দিন এই যে দেশে এগিয়ে যাচ্ছে এই কারণে কিন্তু একটা গোষ্ঠী নানান রকমের লবিস্ট ফার্ম নিয়োগ করছেন যাতে এই দেশের সাথে আমেরিকার যে সম্পর্কটা সেটা একটু মসৃণ মানে ক্ষীণ করা যায় এই লক্ষ্যে। তো আমি বিশ্বাস করি যে আমেরিকা অত্যন্ত তারা শক্তিশালী একটি দেশ এবং তারা জানে এই বাংলাদেশের যে সরকার এবং তাদের যে পলিসি সমস্ত কিছু মিলে তাদের সাথে একটা ইতিবাচক সম্পর্ক সবসময় বিরাজ করবে। এবং গতকাল তো আমরা দেখলাম আমেরিকার একজন হাই প্রোফাইল তিনি আমাদের বাংলাদেশে এসেছেন, এতে আমি মনে করি যে একটা ইতিবাচক অবস্থা আরো সুসংগত হবে। সরকারের পলিসি, সরকারের টার্মস কন্ডিশন সবকিছু মিলে আমি মনে করি যে আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক সেটা অত্যন্ত টেকসই, মজবুত এবং আরো বেশি যেন রপ্ত করা যায় না সেই বিষয়টাই সরকার গুরুত্ব দিচ্ছেন। ষড়যন্ত্র করে এবং এই দেশের উন্নয়নের চাকাকে ব্যাহত করার জন্য যারা নানান রকমের লবিস্ট ফার্ম নিয়োগ করে এই দেশকে অকার্য করতে চান, দেখাতে চান, আমি মনে করি তাদের আশার আলো একেবারে বালি হয়ে যাবে এবং এই দেশ সঠিকভাবে যে এগিয়ে যাচ্ছে। আজকে দেখুন আমাদের মাথাপিছু আয়, আমাদের ট্যাক্সে উন্নয়ন, বিদ্যুৎ, শিক্ষা, বাসস্থান, খাদ্য, ঘরে ঘরে সমস্ত কিছুই কিন্তু আজকে ইতিবাচক। এবং আমাদের যে অভিবাসীরা আছেন রেমিটেন্স গত 3 মাসে 51,000 কোটি টাকা পাঠিয়েছে এবং আমাদের রিজার্ভ প্রায় $50 বিলিয়ন ছুঁয়েছে, রপ্তানি $40 বিলিয়ন অতিক্রম করেছে, গার্মেন্টস সমস্ত জায়গায় কিন্তু এখন ইতিবাচক। তো সব মিলে আমি মনে করি যে উন্নয়নের চাকাকে রদ করার জন্য কেউ যারা চেষ্টা করে যাচ্ছেন তাদের আশা কখনই ভিন্ন। 18 কোটি মানুষ অত্যন্ত সজাগ এবং এই দেশের উন্নয়ন, এই দেশের সমস্ত কিছু মিলে আমি মনে করি অত্যন্ত ইতিবাচক। ধন্যবাদ। জি স্যার, আসলে আমরাও আশা করছি আসলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যেরকম সম্পর্ক সবসময় ভালো ছিল সেই সম্পর্কের মান আসলে আরও উন্নতির দিকেই যাবে এবং সকল ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের সাথে বন্ধু প্রতিম দেশ হিসেবে সবসময়ের মতো যুক্ত থাকবে। আজ বাংলাদেশ প্রতিদিনে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে ঝুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, বাংলাদেশ হাই কমিশন সত্যায়ন না করায় আসলে সব ধরনের প্রসিডিউর আটকে গেছে। আমরা জানি যে বাংলাদেশ থেকে বেশ বড় অংশের একটি শ্রমিক আসলে মালয়েশিয়ায় যায় এবং সেখানে তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশেও বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বেশ অবদান রাখছে, কিন্তু এই যে হাই কমিশনের যে বিষয়টি তারা সত্যায়ন করছেন এবং পুরো বিষয়টি একটি ধীর গতিতে হচ্ছে, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন বা এই বিষয়টি আসলে সমাধানের জন্য সরকারের কতটুকু কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার? নিউজ ছিল, খবর ছিল যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরে বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সকলেই একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছেন। তো দীর্ঘদিন ধরে করোনা বন্ধ থাকার কারণে এই অভিবাসন
প্রক্রিয়াগুলো কিন্তু বাধাগ্রস্ত হয়েছিল। তো খুলে যাওয়ার পরে একটা আশার আলো সঞ্চার সৃষ্টি হয়েছে, কিন্তু ধীর গতি, ধীর লয় এবং নানান রকমের অসাধু উপায় যেন আমাদের এই প্রসেসটাকে বাধাগ্রস্ত না করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের কাজ করতে হবে। দেখুন, এদেশের দুর্নীতিটাকে আমাদের যে কোনো মূল্যে দমন করতেই হবে, এছাড়া কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। কারণ দেশ এগিয়ে যাচ্ছে, সমস্ত সম্ভাবনা আছে, সরকার অত্যন্ত ইতিবাচক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমাদের ভিতরেও যারা ডাবটি মেরে আছেন, নানান রকমের অসাধু উপায় লম্বন করে এদেশের উন্নয়নের চাকাকে যারা রোধ করতে চান তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে নজরে নিয়ে আসতে হবে। কেন হচ্ছে না, কেন এই জায়গাগুলো বাধাগ্রস্ত হচ্ছে, এই জায়গাগুলো যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, বৈদেশিক দূতাবাস, আমাদের যে দূতাবাস আছেন সেই লক্ষ্যে কাজ করতে হবে, বৈদেশিক আমাদের যে মিশন গুলো আছেন তারাও যদি একত্রে একটা সমন্বয়ের মাধ্যমে কাজ করেন, আমি মনে করি এই জটটা খুলে যাবে। আসলে কোথাও যদি ঘাটতি থাকে, সমন্বয়হীনতা হয়, তখনই কিন্তু এই ব্যবস্থাগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। তো আমি মনে করি যে সরকারের নজরে আসছে বিষয়গুলো অত্যন্ত ইতিবাচক এবং এই বিষয়গুলো অতি সহসাই একটা অবস্থান সৃষ্টি হবে এবং প্রচুর মানুষ আমাদের দেশ থেকে চলে যাবে। আমাদের প্রধান উৎস হলো রেমিটেন্স। সেই জায়গায় যদি করোনাকালীন সময়েও প্রায় $22 বিলিয়ন রেমিটেন্স এসেছিল 2021 সালে এবং সরকারের লক্ষ্যমাত্রা আগামী বছর $25 বিলিয়ন। তো এই বড় ভূমিকা রাখছে জিডিপিতে যেখানে রেমিটেন্স, সেই জায়গায় যদি কোথাও আচর লাগে এবং কোনো কারণে বাধাগ্রস্ত হয়, সেটা অত্যন্ত কঠোর হস্তে। জি স্যার, আমরাও আসলে আশা করছি যে বাংলাদেশের শ্রমবাজার আবার উন্নয়নের দিকে যাবে এবং মালয়েশিয়া আবার বেশ শক্তভাবেই বাংলাদেশের শ্রমবাজার একটি অবস্থান আবার নিবে। ধন্যবাদ স্যার আজ সকালে বাংলাদেশে অতিথি হিসেবে যুক্ত থাকার জন্য, ভালো থাকবেন। দর্শক, দেখে নিলাম আজকের সংবাদপত্র পর্যালোচনা পর্ব। এবার চলে যাবো বরাবরের মতোই, আমরা যেমনটি জানিয়ে থাকি আজকের আবহাওয়া, চলুন দেখে আসি আবহাওয়া কেমন থাকতে পারে। দর্শক, জানিয়ে দিব আজকের আবহাওয়া আসলে কেমন থাকতে পারে। আমার হাতে যে আপডেট রয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, সিলেট, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এবং তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকবে। দর্শক, জানিয়ে দিলাম যে আজকের আবহাওয়া আসলে কেমন থাকতে পারে। এবার জানিয়ে দিব বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। আজকে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36.1 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22.4। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.4 এবং সর্বনিম্ন 18.3। পরবর্তীতে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38.0 এবং সর্বনিম্ন 18.9। বরিশালে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 35.9 এবং সর্বনিম্ন 18.3। খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36.8, সর্বনিম্ন 17.7। এরপর রয়েছে সিলেট। সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 36.2 এবং সর্বনিম্ন 16.6। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37.1 এবং সর্বনিম্ন 18.3। সবশেষ ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.1 এবং সর্বনিম্ন 17.3। দর্শক, এবার জানিয়ে দিব আজকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:03 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধে 6:09। দর্শক, জানিয়ে দিলাম আজকের আবহাওয়া এবং বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। এবার চলে যাব আমাদের পরবর্তী আয়োজন আজকের রাশি ফলে, চলুন দেখে আসি আজকের রাশিতে আসলে কি তথ্য থাকছে আপনাদের জন্য। দর্শক, রাশিফলের ব্যাপারে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর কেসি পাল। ডক্টর কেসি পাল, জানিয়ে দিবেন আজকে আসলে কার ভাগ্যে কি রয়েছে, চলুন তার কাছ থেকে শুনে আসি।
অসংখ্য ধন্যবাদ সেই সন্ধে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা যেমন বজায় থাকবে, তেমনি বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে। সেই সঙ্গে জীবন সাথী বা জীবন সঙ্গীর তরফ থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন। যাদের জীবন সাথী বা জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, লৌকিকতায় কিছুটা ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন। এবার বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের শরীর স্বাস্থ্য অসুস্থ ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, যার ফলে হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। তাছাড়া দীর্ঘদিনের মামলা মকদ্দমা ও কোর্ট কেসের রায়ও আপনাদের পক্ষে আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, এমনকি যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, অর্থাৎ ফিরে পাওয়ার জন্য দিনটি স্মরণীয় করে তুলবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে, এমনকি যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্নও কিন্তু বাস্তবায়িত হতে পারে। তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করে এক কথায় রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া কর্মস্থলে সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বজায় রাখতে অংশীদারদের সাথে সম্প্রীতির বন্ধন টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নে হয়ে ছুটে বেড়াতে হতে পারে। তাছাড়া দুজনের আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে, এমনকি প্রেম বন্ধুত্বে ফাটল ধরাতে পারে বা কানে বীজ মন্ত্র দিতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনদের সঙ্গে সম্প্রীতির বন্ধন রচিত হতে পারে, সেই সঙ্গে কর্মে সুনাম যশ পদোন্নতি স্থানে বদলি বা কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি দূর থেকে আসা কোন সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ করে তুলবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, দীর্ঘদিনের ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায়ও আপনাদের পক্ষে আসবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, সন্তানরা কোনো না কোনো পুরস্কার পাবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় করে তুলবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য আপনাদের উপর ফোকাস মারবে, সেই ফোকাসকে কাজে লাগিয়ে আপনারা সুনাম যশ খ্যাতির শীর্ষে আরোহণ করতে সক্ষম হবেন, সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে, সেই সঙ্গে সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া আপনাদের গৃহবাড়িতে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে কিছুটা মন্দাভাব বিরাজ করতে পারে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, তাছাড়া প্রেমিক প্রেমিকার মনে অভিমান টানা বাড়তে পারে, বন্ধুত্বেও ফাটল ধরতে পারে, তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর এমনকি দুর্ভ্রমণ এগুলো থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে নেশা মদ্য জোয়া সর্বতরূপে বর্জন করার আবশ্যকতা রয়েছে। মনে রাখবেন সংকটে পড়লেও সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে
কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা দীর্ঘদিনের কোনো কাজ সচল হতে পারে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে, এমনকি হারানো কর্ম ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত করতে পারে। সেই সঙ্গে যাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল, প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল, এগুলো পুনরায় ফিরিয়ে দিবে। এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন পেতে সহযোগিতা করবে, যার ফলে আপনাদের জন্য দিনটি এক দৈব আশীর্বাদ স্বরূপ এক দিন হিসেবে গণ্য হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, কর্মের সাসপেনশন উদ্ভব হবে, কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে। তাছাড়া বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে এক নতুন মাত্রা যুক্ত হতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, যার ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করবেন। তাছাড়া আপনারা নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ একটি দিন উপহার হিসেবে পাবেন, তবে রাগ যে অহংকার বর্জন করতে হবে আর দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে আপনারা একই হারে উন্নতি করে চলবেন, তো সেই উন্নতির জোয়ারে কিন্তু সফলতা আপনাদের হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফল হবেন, অর্থাৎ চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মনোবল বাড়বে, জনবল বাড়বে, অর্থবলের গ্রাহ চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া আপনাদের চৌকস বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যাবসায় আপনাদের রাষ্ট্রীয় বা সামাজিক কোনো না কোনো পুরস্কারে ভূষিত করতে পারে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও চতুর্দিক থেকে সফলতা প্রাপ্তি পাওয়ায় দিনটি স্বর্ণাক্ষরে লিপি থাকবে। তবে মনে রাখতে হবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, প্রেমিক প্রেমিকাদের খুবই সতর্কতার সাথে পা বাড়াতে হবে, নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। তাছাড়া ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, তবেই না কিন্তু সুখের হাসি মুখে ফুটবে। আরেকটি দিকে নজর রাখতে হবে, সেটি হচ্ছে সন্তান সন্ততিরা বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত হতে পারে বা শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ সেই সঙ্গে অনুচিত কাজে আকৃষ্ট হওয়ায় লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম তৈরি হতে পারে। এতদূর সত্ত্বেও সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ধন্যবাদ ডক্টর কেসিপাল আমাদেরকে আজকের রাশিফল জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে আজকে আন্তর্জাতিক সুখ দিবস বা বিশ্ব সুখী দিবস, আশা করছি সকলের জীবনে সুখ এবং সমৃদ্ধি নেমে আসুক এবং যত দুঃখ কষ্ট জড়া রয়েছে সব ধুয়ে মুছে যাক। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশে, কাল দেখা হবে ঠিক একই সময় নিউজ 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।